দীঘা মানে হরেক মজা, সমুদ্রের ঢেউয়ের সাথে মজা, বিচে অলস সময় কাটানোর মজা, কিংবা নানান পোজে সেলফি তোলার মজা, বা টাট্টু ঘোড়ার পিঠে চাপার মজা। তবে এসব তো ছিলই, দীঘা বিচে নতুন যুগের নতুন বিনোদন অ্যাডভেঞ্চার ওয়াটার স্পোর্টস, স্পিড বোটিং, এটিভি, ব্যানানা বোট, জেট স্কি, আরও কত কী সার্ভিস পাওয়া যায় জেনে নেব অ্যাডলাইন ওয়াটার স্পোর্টসের আধিকারিক আশিস দাসের মুখ থেকে। স্পিড বোট আছে, ওয়াটার বাইক, জেট স্কাই, এটিভি বাইক, ব্যানানা, বাম্পিং। অ্যাডলাইন ওয়াটার স্পোর্টস পশ্চিমবঙ্গ সরকারের অথরাইজড অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটর এবং দীঘা বিচের সব থেকে পুরনো অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটর। আপনাদের এই ওয়াটার স্পোর্ট তো খুব পপুলার, কতদিন চালাচ্ছেন এটা? এটা আপনার 7 বছর চলছে। 7 বছর হয়ে গেল। নিউ দীঘা বিচেই টিকিট বুকিং অফিস। বিচের উপর এই রঙিন ফ্ল্যাগগুলোই আপনাকে চিনিয়ে দেবে অ্যাডলাইন স্পোর্টসের বুকিং কাউন্টার। বোটে ওঠার আগে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক, এটা নিরাপত্তার একটা অঙ্গ। দীঘার মধ্যে সব থেকে বেশি সুরক্ষিত স্পিড বোটিং হয় এই নিউ দীঘাতে। সুরক্ষার জন্য আর কী কী ব্যবস্থা আছে জেনে নেব আশিসবাবুর কাছ থেকে। আপনার লাইফ জ্যাকেট আছে, স্ট্যান্ড বাই বোট আছে, লাইফ গার্ড আছে। এনারাই হলেন বোট অপারেটর এবং লাইফ গার্ড। বোটে এরা সকলেই আপনার সাথে থাকবেন। আপনাদের লাইফ গার্ড যারা আছেন তারা কি সব সার্টিফাইড? সব সার্টিফাইড। ছেলে বা মেয়ে সকলেই সমানভাবে উপভোগ করতে পারেন এই ওয়াটার স্পোর্টস। এই যে যারা সমুদ্রের ভেতর যাবে তাদের কি সাঁতার জানাটা জরুরি? না, লাইফ জ্যাকেট তো থাকছে, সঙ্গে লাইফ গার্ড থাকছে। এগুলোর রেট কীরকম? স্পিড বোট একজনের প্রতি ভাড়া নিই আমরা 150 টাকা। আপ অ্যান্ড ডাউন 5 কিলোমিটার ঘোরা হয়, সময় আপনার 8 থেকে 10 মিনিট। আর ওয়াটার বাইকটা যেটা জেস্কাই বলি আমরা, সেটা হলো আপনার একজনের প্রতি ভাড়া 500 টাকা। আর আপ অ্যান্ড ডাউন মিলে ওটা 5 থেকে 6 কিলোমিটার ঘোরা। দুরন্ত গতিতে সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে ছুটে চলা, সমুদ্রের ভেতরে 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সময় লাগে 6 থেকে 8 মিনিট, খরচা জন প্রতি 150 টাকা পার রাইড।
কমেন্ট করে জানান। অতি সত্বর সব প্রশ্নের উত্তর দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অতি অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।